তা উকিল সাহেব খবর কি? এমপি সাহেবের জামিনের কি হলো? কাল হবি তো? এমপি সাহেবের জামিন আগামীকাল অবশ্যই হবে, আপনি কোনো চিন্তা লিয়েন না। চিন্তা না করে কি উপায় আছে? আপনি সেই থেকে কয়ে আসতেছেন জামিন হবি জামিন হবি, আজও কোনো জামিনই হলো না। অনেক মাল্লু খেলানোর পর জজিক ম্যানেজ করছি, কালকে ইনশাল্লাহ জামিন হবেই। হলেই ভালো, টেকা বসে তো আর কম ঢালি নি। ঠিক আছে, আপনি এখন যান, যা হবি দশ কোটি সব দেখে পারবেন নি। ঠিক আছে, গেলাম, কালকের অপেক্ষায় থাকলাম তাহলে। চাচা উকিল কি করলো? উকিল তো করলো আগামীকাল জামিন হবি, এখন দেখা যাক কি হয়। এরা হচ্ছে কথা পয়সা খাওয়ালো খুব সহজেই কয়ে দেয়, কিন্তু কামের বেলা ঠনঠনা। দেখবেন যে কাল হলে বিভিন্ন অজুহাত, এই সমস্যা সেই সমস্যা, সমস্যার শেষ নাই। একটা কথা কি চাচা, উকিল গেলে আমার বিশ্বাস হয় না, কারণ এই লাইনে বহুত দিন আছি তো। টেকা কি কম দিছি নাকি উকিলে? কইলো তো এখন অবিশ্বাস করি কেঙ্কা করে। করছে জজেক ম্যানেজ করছি, ইনশাল্লাহ কালকেই জামিন হবি। হ সেটাই, আমিও চাচ্ছি জামিন হোক, এমপি সাহেব বাইরে আসুক। এমপি সাহেবের জামিন তো হবেই নি, তা উকিলের সাথে আমার বিষয়ে কিছু কথা কছিলেন। এমপি সাহেবের বিষয়ে কথা বলতে বলতে তোর বিষয়ে কথা বলা হয় নাই, কারণ ওই পরিবেশ ছিল না। সেটা তো আমি জানি, আমার বিষয়ে আসলি যত নয় ছয়। অকামরা যে করছিলাম সেটা কি আমার ভালোর জন্য করছিলাম না সবগুলি ভালোর জন্যই করছিলাম? আর এখন আমি ফেঁসে গেছি আর আমার পিছে কেউ নাই। তোর জামিনের বিষয়ে কি কম দৌড়াদৌড়ি করছি, কি করছি না করছি তুই ভালো করে জানিস, চলে কোটেক। আচ্ছা চলেন। কেরে তুই তো মজদুর বাবার সাথে কথা কইবার পারলু না, এই কেসে তো মীমাংসা ছাড়া উপায় নাই। কেমনে কই কন, তার বাড়ির আশেপাশে যে পাহারাদার দেখলেই তো ভয় লাগে। এমুকে গল লাগতে একটা লাইন করলাম, সে লাইনও কোনো কাজ হল্যা। এল্লাকে আমি তো আবার বাড়ির কাজের লোকে ধরছু, আগের বারের কথা ভুলে গেছু নাকি? গোল্লা যদি সামসুক আবার কয়ে দেয় তখন অবস্থাটা কি হবি, না একবার চিন্তা করছু? না না, গোল্লা সেই কাম করবি না, গোল্লা আমার একজন বিশ্বস্ত লোক। মজনু তো তোর বিশ্বস্ত লোক আছিল, কোনো তো কাম হলো না, শেষ পরিণতি কি হলো? ওর মৃত্যু। শোন আর যাই করিস, মজনুর মতো যেন এর পরিস্থিতি না হয়, তাহলে কিন্তু তোর জীবনে আর বাইরে আলো দেখা লাগবি না, সারা জীবন জেলেতেই বসে মরা লাগবি। ঠিকই কইছেন চাচা, নেরা কিন্তু বেলতলা একবারই যায়, আর ও যদি কয়েও দেয় তাতে আমার কোনো আপত্তি নাই। কে ও যদি কয়ে দেয় তাহলে তুই কি করবে চাচ্ছ? কয়ে যদি দেয়ই তাহলে শিকড় সহ গাছ উঁকড়ে ফেল দেবো। যা কর্মু ভাবে চিনতে, এত উতলা হলে চলবি না, তোর বিষয়টা আমি দেখতেছি। হ আপনি আর কি দেখবেন, আপনি দেখতে দেখতে তো আমার জেলের যাওয়ারই সময় চলে আসলো। শোন এত উতলা হোস না, এমপি বাইরে এলে আমি আর এমপি মিলে তোর বিষয়টা দেখবো নি। উতলা কি সাদে হয়, জেলের কথা মনে হলে গায়ের লোম আমার এখনো কাঁটা দেয় ওঠে। তোর জন্য কি আমরা কম চেষ্টা করি, তুই সেটা মনে করিস? এইবারই স্যার চাষা, এবার যদি কিছু করবেন না পারেন তাহলে কিন্তু আমার ব্যবস্থা আমি নিজেই নেব। হসে হসে এত মাথা গরম করিস না, চল হোটেল বিলে যাই, কালকে আবার আসা লাগবি নি। কাল যেহেতু আসাই লাগবি তাহলে আমরা এমপির বাড়ি থেকে যাই, এমপির যাবেন হলে এমপির সহ আমরা বাড়ি চলে যাবো নি। কথা মন্দ কোষ নাই, তাহলে আমরা এমপির বাড়িতে যাই। আচ্ছা তাই চলেন। এ আইনাল ভাই, এক প্যাকেট গল্লিপ সিগারেট দাও তো। তুই তো ডার্বি ছাড়া খাইস না, আজ আবার গল্লিপ, তাও আবার এক প্যাকেট। তোমাক যেটা দিবার কছি তুমি সেটা দাও, এত বেশি বেসাল পারো কে? না রে, এমনি শুনবার চাচ্ছি, এত উন্নতি হলো কোর থেকে, ডার্বি থেকে ডাইরেক্ট গল্লিপ। আর এখন থেকে যেগুলো বাকি করমু সেগুলো সব টেরা ভাইয়ের নামে লিখে রাখবেন। তাই তো কই, মানুষের মাথার উপর কাঠুল ভাঙে খাচ্ছ, নিজের টাকা তো জীবনেও খাবো না। এ তোক সম্মান দিই দেখে বেশি হয়ে গেছে, বের হতো দোকান থেকে। এ বেদব, তুই আমার ছোট না বড়, তুই আমাকে তুই মুই করে করছো, আজকে যা তোর বাবার কাছে বিচার দিচ্ছে। দাঁড়া তুই আয় খালি বাইরে আয়। আচ্ছি কি গবু ক? তুই কিন্তু কামরা ঠিক করলু না, এটার বিচার আমি করেই সারম, আমার নামও আয়নাল। থাক তোর দোকানে আর বাকি খামু না। তুই আমার দোকানের জিনিসপাতি না খালে মনে হয় আমার দোকান পড়েই থাকবি। তুই বিনা কারণে আমাকে মারছু, এই বিচার আমি শামসু ভাইয়ের কাছে দেবো। খালি তো বাস নিরীহ মানুষের সাথে অত্যাচার করবে। ভাই কাম তো এটা করছি, ফাইনাল দোকানদারে মারছি আমি। কে ওক আবার কিছু মারবে কিছু? ওক থেকে আমি গল্লির সিগারেট চাছি, আর ওই হামাগুল্ডা পাল্টা কথা কয় কয় যে মানুষের মাথার উপর কাঁটাল ভাঙ্গিস, পরে ওক বাইরে লিয়ে সে পাটাপাট দিছি। তোক আমি সুযোগ দিছি দেখে তুই ক্ষমতার অপব্যবহার করবো এই অনুমতি দিছে কেরা তোক? উই আবল তাবল কথা কছে, ওর থেকে বাকি খাস না, অন্য দোকান থেকে বাকি খা। মাথা গরম হয়ে গেছিল তো ভাই, তাই কানের তলে দুটো চটকানি লেগে দিছি। শোন নিরীহ মানুষ যারা খাটে খায় তাদের ওপর কখনো ক্ষমতা দেখাবো না, তারা যদি অভিশাপ দেয় তুই কিন্তু ধ্বংসের পথে যাব। এরপর থেকে যাতে না শুনি তুই অন্যায়ভাবে কোনো মানুষকে মারছু। আচ্ছা আর হবি না,
ভাই আপনি একটু আয়নাল দোকানদারে কয় দেন উই জানি বাকি দেয় আর আবল তাবল কথা জানি না কয় আচ্ছা তুই এখন বাড়ি বিলা যা আমি আয়নালের সাথে দেখা করে সামজু ভাইয়ের কাছে যাবো আমি কয়ে দেবো নি তোকে বাকি দিবি নি আর যান কোনো ঝামেলা না হয় আচ্ছা ভাই কি খবর আনাল ভাই ব্যবসাপাতি কেঙ্কা চলিচ্ছে এই তো চলিচ্ছে কোনো মতে তা তোমার কি খবর আর কোমন বাজারে দেখাই যায় না তোমাক কুটি থাকো তা কিছু কি হসে নাকি অঙ্কা মন মরা হয়ে বসে আছো কি আর হবি ভাই তোমার চেলা পান্ডার গরমে তো এলাকায় টেকাই যাচ্ছে না ওক খালি কইছে কি ব্যাপার ডারবি থেকে সোজা গল্লিপ খাওয়া শুরু করলো তারপর আমাক তুই মুই খাওয়া শুরু করলো কত আমি কর ছোট কচ্ছে তুক জেরে দিবার কথা সেটা দি অত পেশাল পারিস কিস তখন আমাক বাইরে যে থাপ্পুর মারলো এর প্রতিশোধ না নেওয়া বলতে আমার গায়ে এখন লিপবি না যা হচ্ছে বাদ দাও এলে ধরে বসে থাকো না আর অক বাকিটা কি দিও না ভাই এর একটা বিয়ে করে সারমো আমি সামসু চেয়ারম্যানের কাছে বিচার দেবো না ভাই হাত জোর করি তুমি এই বিষয়টা ওস্তাদেক জানায় না ওস্তাদ যদি জানবার পায় তাহলে আমার অবস্থা খারাপ করবি দেখো টেরা ভাই তুমি করছো দেখে বাদ দিলাম না হলে আমিও দেখাল এমনি আমি কি জিনিস আমি জানি তোমার প্রতি অন্যায় হচ্ছে ওর পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি তো জানোই ওস্তাদ নিরীহ মানুষে কত ভালোবাসে তাদের প্রতি অন্যায় ওস্তাদ সহ্য করে পাবি না আচ্ছা ভাই তুমি নিশ্চিন্ত থাকো ক্যারেটেরা খবর পালে মেম্পির জামিনের জন্য বলে তোর জোর চলতিছে সফিক আর তোতা তো সেই জন্যই ঢাকা যেয়ে পড়ে আছে ওরা দুইজন বলে উকিল ধরছে এমপি বাইর করবি বাইর হবি সমস্যা নাই তো এমপি আগে বাইর হোক খেলা তো হবি এমপির সাথে এমপি জেল থেকে বাইর হয়ে তো খেলা শুরু করে দিবি তখন সেটা আর পারবি না এমপির পিছন থেকে ক্ষমতার চেয়ার চলে গেছে ওই সিয়ারে যে কত শক্তি যায় ওই সিয়ারে বচ্চে তাই জানে ক্ষমতা চলে গেলেও শালার কিন্তু ক্রিমিনালি চাল শেষ হয়নি ওস্তাদ আপনি কিন্তু বহুত সুযোগ দিয়েছেন ওই শালাক আপনি সুযোগ পাইয়ে তো ওই শালা বাড়াবাড়ি বেশি করিচ্ছে পরিস্থিতি বুঝে অনেক সময় অনেক কিছু সাথ দেওয়া লাগে কিন্তু আমাকে সাথে বেমানি করলে তার পরিণাম এরকমই হয় দেখলো না এমপির কত ক্ষমতা আছিল আজ তাই কুটি ঠিকই কছেন ওস্তাদ কারণ ক্ষমতা আর অর্থ সম্পদের বড়াই দেখাতে নাই কারণ আগামীকাল কি হবি একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবি না সবই কপাল ভাগ্যে যা আছে তাই হবে তবে প্রত্যেকটা মানুষের উচিত সঠিকভাবে জীবনযাপন করা তে গাড়িটা বাইর করে উপজেলার যাওয়া লাগবি উপজেলা চেয়ারম্যানের কাছে যাবেন তা ফোন দিলি তো আপনার বাড়িতে এসে হাজির হবে নি ওটি আবার যাওয়া লাগবে কৃষক এত বেশি কথা কইস কে কাম তো তার অফিসে বাড়ি ডেকাইলে হবে আচ্ছা ওস্তাদ আমি গাড়ি বাইর করিচ্ছি তা বাবা এমপি গ্রামে আসে তোমার সাথে যদি ভেজাল শুরু করে দেয় তখন কি হবি নি বললে ভয় করে কি আর রাজনীতি করা যাবি চাষা রাজনীতি করতে হলে কলজে লাগে কলজে আমার ভেতর যদি সৎ নেওয়ার থাকে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষই আমার ক্ষতি করতে পারবি না তারপরেও এমপি মানুষ উপর লেভেলে কি তার কম হাত আছে যে কোনো নেতা কর্মীর কাছে তার নাম্বার সেভ করা আছে ফোন দিলি দেখবে যে নাম ধরে ডেকিচ্ছে সমস্যা নাই চাষা এলে ছোট বিষয় আপনার টেনশন করা লাগবে না আমি তো এমপির সাথেই খেলবে চাচ্ছি এলে সুরসো মুরসোর সাথে খেলে লাভ আছে জিডেই করো তোমার যান কোনো ক্ষতি হয় না আল্লাহ রহমতে আমার কিছুই হবে না তাই থাকেন চাষা আমার এনে উপজেলা যাওয়া লাগবে আচ্ছা বাবা যাও